বিশিষ্ট আলেম বলছে যে আহলে হাদিসদের মধ্যে শিরকে একবার আছে, এই মন্তব্য কি সঠিক? সর্বশেষ প্রশ্ন, এরপরে আপনি আপনার পরিচয় এবং কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটা একটু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট কেউ বলেছেন যে আহলুল হাদিসদের মধ্যে শিরকে একবার আছে, এ বিষয়ে আমাদের মতামত কি? ভাই, এই দাবি যদি কেউ বলে থাকে তো জানতে হবে তাদের আহলুল হাদিসদের মানহাজ সম্পর্কে সে ব্যক্তির সম্পর্ক অবগত নয়, এটা বরং আহলুল হাদিস তিনি বিদ্বেষী নয়, বরং এটা অজ্ঞতার পরিচয়। দুই নম্বর কথা, যে আহলে হাদিসদের মধ্যে শিরকে একবার আছে, এটা কোনো বিশেষ করে দেখবেন দেওবন্দি আর বেরলবি ফিরকা যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালালও বলে, তারা দুটো জিনিস স্বীকার করে। তার মধ্যে একটা যে আহলে হাদিসদের মধ্যে কোনো শিরিক নাই, তাই স্বীকার করতে বাধ্য হয়, এবং বিদআত নাই, তারা স্বীকার করতে বাধ্য হয় কি যে এদের মধ্যে কিছু হোক আর না হোক এরা শিরিক এবং বিদআত থেকে মুক্ত, এরা তারা স্বীকার একাধিক জায়গায় করেছে। তো ভাই, যারা বলছে যে আহলুল হাদিস দের মধ্যে শিরকে একবার আছে, এটা ভাই আহলে হাদিস সম্পর্কে তার জানার কিছুটা অজ্ঞতার কারণেই তিনি এই কথাটা বলেছেন, এটা আমার বিশ্বাস বা আমি যা বুঝেছি। দুই নম্বর কথা, শুকরের মাংস খাওয়া বিপদে পড়ে, আর আমভাবে শুকরের মাংসের দোকান দেওয়া, আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য আছে। কথা বুঝতে পারেনি ভাই? শুকরের মাংস খাওয়া বিপদে পড়ে, আর শুকরের মাংসের দোকান দেওয়া আমভাবে আকাশ জমিন পার্থক্য আছে না? নেই তো, বিপদে পড়লে শুকরের মাংস খাওয়াটা জায়েজ হয়, কিন্তু বিপদে পড়লে শুকরের মাংসের দোকান দিয়ে ইনকাম করা হালাল হয় না। আলোচনা যারা শুনেছেন তাদের জন্য জবাবটা বোঝা সহজ, যারা শুনেন নাই তারা বুঝতে পারবেন।